তবে এটা ঠিক আফগানিস্তান বাংলাদেশে যারা হত্যা কর্তা আসেন আপনারা তাদেরকে কদিন ধরে ক্রিকেট খেলে লক্ষ টাকা আছে টাকা আছে কিন্তু আপনারা আপনারা ক্রিকেট খেলা উচিত না মনের দুঃখের আমি ভাই শোয়েব একে আপনারা খুব ভালো করে চিনেন আর যে কিনা আমাদের বাংলাদেশের হয়ে বাংলাদেশের দর্শক হিসাবে কিন্তু বাংলাদেশে কিন্তু বাংলাদেশের হয়ে কিন্তু সে দলকে সাপোর্ট দেয় প্রত্যেকটা খেলায় কিন্তু মাঠে চলে যায় যেখানে অন্য অন্য বাঙালি না যায় সে কিন্তু তার এটাকেই শুধুমাত্র বাংলাদেশ দলকে সাপোর্ট করা একটা পতাকা নিয়ে পুরো শরীরকে বাংলাদেশের আইকন আইকন দিয়ে লুক করে ঘন্টার পর ঘন্টা খেলা দেখা দূর থেকে দূর প্রান্ত গিয়ে অপেক্ষা করা এবং হারক জিতুক সবগুলো কষ্ট নিজে দাঁড়িয়ে থেকে নিজে মানে চোখে সহ্য করা শুধুমাত্র এই শহীব আলী ভাই কিন্তু করে থাকে বাংলাদেশের আর কোনো ব্যক্তি নেই যেখানে এই কাজটা করে সে কিন্তু এই জিনিসটা তার পেশা হিসেবে নিয়ে নিয়েছে পেশা নেশা যাই বলো না কেন সে নিয়ে নিয়েছে তো এই ক্লিপটা দেখেন এটা কিন্তু যেদিন আফগানিস্তান এবং বাংলাদেশের লাস্ট ম্যাচটা হয়েছিল আহ সুপার এইটের এর এই ম্যাচটার পরেই কিন্তু এই শোয়েব আলী ভাই আসলে কথাগুলো ভালো করে শুনে দেখবেন যে আসলে আমাদের প্রত্যেকটা বাঙালির যারা আমরা ক্রিকেট খেলা পছন্দ করি যেটা আমরা যারা আমরা বাংলাদেশ টিম খুব তাদের একদম মনের কথাটা বলেছে ভাই একদম মনের কথাটা বলেছে আপনি একটু ভালো করে খেয়াল করলে দেখবেন কথাগুলো শুনে দেখেন শোহেব আলীর ভাইয়ের সে কিন্তু একদম তার মনের কথাগুলো বা আমাদের সবার মনের কথাগুলো কিন্তু বলেছে ভাই ঠিকই তো ভাই তারা তো ক্রিকেটের যারা এমন লোকেরা আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডটা পরিচালনা করতেছে যারা ক্রিকেটের কও বুঝে না তারাই কিন্তু আমাদের বাংলাদেশ টিমটা পরিচালনা করছে যাদের তাদের বা ফলটা করে জানি ভাই ভাই উনি সত্যি কথাগুলো একদম এমনভাবে মনে আঘাত লাগছে ভাই তার কতটা কষ্ট লাগছে সে নিজে ভালো করে জানে আমেরিকা ওয়েস্ট ইন্ডিজ এর মতো দেশে সে চলে গিয়েছে কত দূর দূরান্তে একা মানুষ তার সাথে কেউ নাই শুধুমাত্র এই যে সেভেন রিংস যে সিমেন্ট কোম্পানিটা আছে তাকেই সে মানে সে কোম্পানিটা তাকে স্পন্সার করে এবং তাদের সুবাদে কিন্তু সে ভাই প্রত্যেকটা খেলায় গিয়ে আহ বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে এবং সে সাথে মানে সেভেন রিংস কোম্পানি একটু স্পন্সার করে থাকে যেহেতু তারাই পাঠাইছে ঠিক আছে সো সে তো দূর দূরান্তে কিন্তু চলে গেছে আমেরিকার মতো জায়গায় সে কিন্তু চলে গিয়েছে সে বাংলাদেশের এমন কোনো খেলা নাই যেটাতে সে অংশগ্রহণ করে না আপনারা যারা বাংলাদেশের খেলা দেখে থাকেন তারা দেখবেন এই শহিব আলী ভাইকে কিন্তু প্রত্যেকটা জায়গায় দেখবেন এবং তার ইউটিউব চ্যানেলও আছে ফেসবুক পেজও আছে শোয়েব দিয়ে চার্জ দিলে তার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল পেয়ে যাবেন সেখানে তার নিত্য আপডেটগুলো পেয়ে যাবেন সে আসলে কতটা কষ্ট করে বাংলাদেশ টিমের জন্য সে কতটা মানে তার আহাকার এবং সে কতটা বাংলাদেশকে ভালোবাসে সেটা তার সেই ভিডিওগুলো বা তার পোস্টগুলো দেখলে বুঝবেন সো আমি বলবো অবশ্যই তার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ঘুরে আসতে পারেন ভালো লাগবে সো এই শোয়েব ভাই আসলেই অনেক কষ্ট করে এবং উনি এই কষ্টটা সামনাসামনি থেকে ওই আফগানিস্তানের খেলাটা উনি তো সামনাসামনি দেখেছেন বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন এবং উনি এই কষ্টটা নিতে পারেন বুঝে ঠিক আছে যদি চেষ্টা সব যেমন ঠিক আছে তারপরে সাউথ আফ্রিকার সাথে এসে হেরে গেলো তাদের শুধুমাত্র লাখটা ফেভার করে নাই এমনটা যদি হতো তাহলে সবাই বালি ভাই কেন আমরা সবাইটা মেনে নিতাম কিন্তু আমরা সবাই তো ভাই ক্রিকেট খেলা বুঝি বিসিবি ভাবে যে ভাই যে পনেরো জন দিয়ে খেলাছি তারাই শুধুমাত্র ক্রিকেট খেলাটা বুঝে আর বাংলাদেশে উনিশ বিশ কোটি মানুষ এরা ক্রিকেট খেলা বোঝে না এরা যাই পারফরমেন্স করবে এরা বলবো যে দেশের জন্য খেলতেছে কেন বাঙালি মানুষকে এত ভোদাই বাংলাদেশের মানুষকে ক্রিকেট খেলা বোঝে না সহিব ভাই মনের কথাগুলো বলেছে এখানে গোড়াই গন্ডগোল সেখানে দল কি করবে উনি নিজের সামনে থেকে খেলাটা দেখেছেন নিজে বাংলাদেশের রিপ্রেজেন্ট করেছেন বাংলাদেশকে উৎসাহিত করেছেন সহিব ভাই তো উনি দেখেছেন যে এরা ইজি জিতে ম্যাচটা তারা জিততে পারে নাই প্রথম ওভারে তারা রান নিয়ে এরপরে ঠেকাচ্ছে 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 এই ঠেকাতে ঠেকাতে ওভার খেয়ে ফেলেছে যেভাবে রান রেট শুরু হয়েছিল বাংলাদেশের আফগানিস্তানকে যেভাবে আটকায় দিয়েছিল খুবই কম রানের ভিতরে সো আমার মতে রানগুলো দশ ওভারের আগে নিয়ে নিতে পারতো যেভাবে ব্যাটিং করেছিল যেভাবে আফগানিস্তান বলার শুরুতে মার খাচ্ছিল কিন্তু শেষে গিয়ে সেটা হলো না কারণ তাদের কোনো মনের ভিতরেই বাংলাদেশে চায় না যে সেমিফাইনালে উঠতে তারা ভাবে সুপার এটে উঠেছে সেটাই তাদের জন্য অনেক এভাবে তারা কিন্তু ভালো পারফরমেন্স করে নাই যেখানে না শান্ত আফগানিস্তানের সাথে ম্যাচে নামার আগে প্রেস কনফারেন্সে বলে দিয়েছে যে আমরা যদি ছয় ওভারের ভিতরে তিন উইকেট মানে পাওয়ার প্লেয়ের ভিতরে যদি তিন উইকেট হারিয়ে ফেলি তাহলে আমরা শুধুমাত্র মান সম্মান রক্ষার স্বার্থেই ম্যাচটা জিতার চেষ্টা করব সেমিফাইনালে ওঠার জন্য না চিন্তা করেন যে দেশের ক্যাপ্টেন খেলা শুরুর আগে এই কথাটা বলতে পারে তো সে আর কি পারফরমেন্স করবে তার দলকে সে কিভাবে আর নেতৃত্ব দিবে সেটা তো তার কথা ধারায় বুঝে গিয়েছে এ হলো যায় কথা ভাই ইচ্ছে করে ম্যাচটা হেরেছে তাদের ভিতরে কোনো গরস ছিল না এবং দেখবেন গতকাল যখন বাংলাদেশ টিম বাংলাদেশে এসে পৌঁছালো মানে লিটন কুমার টন টন দাস আমি দেখি আমার এত অগিন লেগে যে সানগ্লাস মানগ্লাস লাগাই কানে হেডফোন লাগাই কি করে এত ফেলে নতুন নামের ডুলি 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 ডুলিডুলি নামের তারপর আবার তো নামের এত ডুলিডুলি নামের মানে প্রত্যেকটা ফ্লেয়ারের মানে মান সম্মান বোধ বলতে কিছু না এত যে গোহারান হারিয়ে আছে একটা তো মনে একটা লজ্জা সরম থাকার কথা চোখে একটা মুখে একটা লজ্জা থাকার কথা নাই ভাই সেগুলো চোখে নাই আনারা বিশেষ না গুলো সময় টিভি যমুনা টিভি এখন স্পোর্ট নিউজ গুলো দেখেন কাইলে আর আগামীকালকের সরি গতকালকের নিউজ গুলো দেখেন ভাই মানে কিভাবে আই ল্যান্ড করছে ভাই লাগে যে ওই যে দু হাজার বাইশ সালে আর্জেন্টিনার ফিফা ওয়ার্ল্ড কাপ জিতিও সেগুলো দেশে যায় কাজ যে এতটা মানে বলে না চোখ গুজন আছে না এতটা কিয়ার মোড়ে আছে না যতটা কিয়ার মোড়ে ছিল বাংলাদেশ ক্রিকেট টিম আর বিশেষ করে বেশি চেয়ার চেয়ে গেছিল কঙ্গন এ শালার যেগুন বিসিবির কি বলে বিসিবির হুত এগুন মেয়ের হুত এগুন টনটন দাস নাজমুল তারপর এগুণ বেগুন নাচের লাগাছে ফিফা ওয়ার্ল্ড কাপ খেলে বিশ্ব ওয়ার্ল্ড কাপ ইচ্ছে গাছিতে ভাবলো নামের চিন্তা করো তাহলে বড়িয়ে কেন্দা গেছে এগুলো কথা তো ভাই শৈবালের কথাগুলো সত্যি মনে লাগছে কিছু করার না ভাই আমরা দিন চেয়ে শুধুমাত্র হতাশ হয়ে যেতে পারবো আমাদের জনগণের কথা যদি ক্রিকেট বোর্ড আমাদের বাংলাদেশের বোর্ড যদি শুনতো বা সরকার যদি শুনতো তাহলে আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ড এমন হতো না বাংলাদেশের যথেষ্ট পরিমাণ ভালো প্লেয়ার আছে এবং যথেষ্ট পরিমাণ টাকাও আছে যেটা শুধু শুধু এখন টাকা খরচ করছে কাজের কাজ কিছু হচ্ছে না সো যদি বোর্ড ভালো হতো সরকার ভালো হতো সবকিছু যদি ঠিক থাকতো তাহলে অবভিয়াসলি আমাদের দলটা খুবই পারফেক্ট হতো ইন্ডিয়া কেন অস্ট্রেলিয়া কেন এর থেকে বড় কোনো দলকে হারাতে পারতো এবং সে কোয়ালিটিটা অবশ্যই থাকতো কিন্তু এখন আর নেই তো শৈব আলী ভাইয়ের মতো আমরাও অনেক কষ্ট পেয়েছি হয়তো সে সাংবাদিকদের সামনে প্রকাশ করতে পারছে আমরা প্রকাশ করতে পারি বা বাড়তেছি না তবে এই সবাই দোয়া করবেন যাতে বাংলাদেশ টিমটা খুবই তাড়াতাড়ি ঠিক হয়ে যায় বাংলাদেশের বোর্ডটা ঠিক হয়ে যায় বাংলাদেশের দলের পিছনে যতজন দলটাকে আগাচ্ছে বা যতজন আছে প্লেয়ার হতে শুরু করে সবাই সবাইকে যেন আল্লাহ হ্যাঁ দান করে সবাই যেন সঠিকটা বুঝে দেশের জন্য হয়ে খেলে দেশের জন্য হয়ে প্রতিনিধিত্ব করে সবাই সবার জায়গা থেকে সেই কামনা করবেন সে দোয়া করবেন এটাই সবচেয়ে বড় জিনিস আর শোয়েব ভাইয়ের কষ্টটা আমরাও বুঝছি সো কিছুই করার নাই ভাই তাকে সান্ত্বনা দেওয়া ছাড়া বা আমরা একে অপরকে সান্ত্বনা দেওয়া ছাড়া আমাদের আর কিছুই করার নাই এই হচ্ছে সবচেয়ে বড় কথা সো জাস্ট এটাই বলবো গালি গালাস খারাপ কথা বললে লাভ নাই দিন শেষে এটা আমাদেরই দল আমাদেরই দেশ আমাদেরই টিম খারাপ কথা বললে দিন শেষে এগুলো আমাদের গায়ে এসে পড়তেছে বাদ দেন খারাপ কথা বলার দরকার নাই যদি ভালো লাগে খেলা দেখবেন আর না হলে খেলা দেখারও দরকার নেই খেলায় যদি না দেখেন তো খারাপ কিছু মন্তব্য করা তো না খেলা দেখারই প্রয়োজন নেই দেখতে মন চাইলে দেখবেন না দেখতে মন চলে না দেখবেন বা যখন ক্রিকেট টিম যদিও বা কখনো সঠিক হয় ঠিক হয় আপনার মতো পারফেক্ট হয় সেদিন না হয় টিভি সেটের সামনে বসবেন বা তিনশো পাঁচশো টাকা দিয়ে স্টেডিয়ামের টিকিট কেটে গিয়ে গ্যালারিতে বসে খেলা দেখবেন এর আগে দেখারই দরকার নেই গালি করার দরকার নেই তো আশা করি সঠিকটা বুঝবেন সবাই টিকিট টিমের জন্য দোয়া করবেন হাস্য রস হিসাবে উড়িয়ে দেওয়ার দরকার নেই দোয়া জিনিসটা এমন একটা জিনিস সেটা সব জায়গায় কাজে লাগে এই হচ্ছে সবচেয়ে বড় কথা তো সবাই ভালো থাকবেন ভিডিও টা শেয়ার করে দিবেন